দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, শ্রদ্ধা জানাতে আসা মানুষ কি বলছেন? মার্জিয়া, এখন মূলত আসলে ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির স্মৃতির মিনার। অজস্র মানুষ ফুল দিতে আসছেন, শহীদদের স্মরণ করছেন। এখন একেবারে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে পলাশির মোড় পর্যন্ত কিন্তু মানুষের বিশাল লাইন। নানা শ্রেণী পেশার মানুষ, নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আসছেন, ফুল শ্রদ্ধা জানাচ্ছেন। রাজনৈতিক নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে আপনি দেখছেন যে শহীদ মিনার যে বেদি, এটি ফুলে ফুলে অনেকটা ভরে উঠেছে। এবং এখানে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, স্কাউটের সদস্যরা রয়েছে, তারা মূলত শহীদ মিনারে সেই ফুলগুলো সাজিয়ে তুলছেন। আজকে আপনি জানেন যে রাত 12টার পরে মূলত রাষ্ট্রীয়ভাবে, আনুষ্ঠানিকভাবে যে শ্রদ্ধা জানানো শুরু হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে, এবং এরপরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে সর্বস্তরের মানুষের জন্য এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নামে। রাতেই মানুষের ঢল নামে, যদিও মূল স্রোতটি কিন্তু সকাল থেকে শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জনমানুষের এই স্রোত বাড়তে থাকে। আমি যেটি আগেই বলেছিলাম যে এখানে নানান শ্রেণীর পেশার মানুষ এসেছে, সামাজিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের নেতারা আসছেন। তারা বলছেন মূলত এই 21-এর পদ বেয়ে যে স্বাধীনতা এসেছে, যে স্বাধিকার আন্দোলন বাংলাদেশ করেছে এবং সেখানে একটি স্বাধীন ভূখণ্ড বাঙালি অর্জন করেছিল, সেই বাংলাদেশকে এখন সমৃদ্ধ করা এবং দুর্নীতি ও শোষণমুক্ত, বৈষম্যমুক্ত যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করার জন্য 21-এর চেতনাকে ধারণ করার কথা তারা বলছেন। 21-এর চেতনার আগে তারা একটি সুন্দর সমাজ বিনির্মাণের কথা বলছেন। একই সাথে সমাজের সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, বাংলা ভাষার চর্চা, সংরক্ষণ, এসব ব্যাপারে তারা তাগিদ দিচ্ছেন। এখানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তিনি এসেছিলেন শ্রদ্ধা জানাতে। তিনি বলেছেন যে বাংলা রায় দেওয়ার ক্ষেত্রে যে কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো তারা উত্তরণ করার চেষ্টা করছেন। এবং একই সাথে যেগুলো ইংরেজিতে যেই রায়গুলো দেওয়া হয়েছে সেগুলোকে বাংলায় অনুবাদ করে যেন সবাই বুঝতে পারে সেই প্রক্রিয়াটির কথা বলছেন। এবং এখানে শিক্ষাবিদরা এসেছেন, তারা বলেছেন বিশ্ববিদ্যালয় সহ সব ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষায় যেন শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিকটা নিয়েও নতুন করে আসলে ভাববার দিক আছে। কারণ মাতৃভাষার শিক্ষাই আসলে আসল শিক্ষা। মাতৃভাষায় শিক্ষা লাভ করলেই সেই শিক্ষা বেশি ফলপ্রসূ হয়, এবং সেখানে হয়তো আরও উদ্যোগের দরকার আছে, সেখানে কিছুটা ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো নিয়ে কাজ করার কথা তারা বলছেন। এবং এখানে এই যে ঢল নেমেছে, আসলে এই ঢল আজকে সারাদিনই চলবে। কেউ কেউ ব্যক্তিগতভাবে আসছেন, কেউ কেউ দলবদ্ধভাবে আসছেন। এবং আপনি জানেন যে এখন আমাদের যে ভাষা শহীদ দিবস, এই ভাষা দিবস কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে। বিদেশিরাও কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন, তারাও তাদের অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছেন সারাদিন ধরেই এই। স্যার, আপনাকে ধন্যবাদ।